আচ্ছা, সবাইকে হচ্ছে অনলাইন ক্লাসে স্বাগত জানিয়ে ক্লাস শুরু করছি। আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম পত্রের নবম অধ্যায়, ব্যবসা সহায়ক সেবা। ব্যবসা সহায়ক সেবার বিষয়টি আলোচনা করতে চাইলে আমরা একটু যেটা যেভাবে প্ল্যান সাজিয়েছি সেটা তোমাদের সাথে একটু শেয়ার করতে চাচ্ছি। সবাই কি স্ক্রিনটা দেখতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা, স্ক্রিনটা দেখতে পাচ্ছ, লেখা হয়েছে নবম অধ্যায় ব্যবসা সহায়ক সেবা। কিছু চিত্র তোমরা দেখতে পাচ্ছ, তাই না? চিত্র দেখা যাচ্ছে? জি স্যার। জি স্যার, রাইট। আচ্ছা, এটা কি চিত্র লেখা দেখা যাচ্ছে? কার্সর যেখানে রেখেছি পয়েন্টার, ট্রেডমার্ক স্যার। এটা 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 বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন। এরপরে কর্পোরেশন, রাইট। এরপরে বিএসটিআই, এরপরে দেখতে পাচ্ছে এসএমই ফাউন্ডেশন। এসএমই ফাউন্ডেশন, এরপরে এটা কি দেয়া আছে? বিজিএমইএ, বিজিএমইএ। তারপরে এটা কি দেয়া আছে? এফবিসিসিআই। এটা কি দেয়া? মিডাস। হ্যাঁ, মাইডাস এটা আর কি। তারপর হচ্ছে এটা কি দেয়া? ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। আর এটা কি দেয়া? সার্ক। আর এটা আইএসও। আইএসও। আচ্ছা বলো দেখি, এটা সরকারি বেসরকারি না আন্তর্জাতিক? বেসিক আইএসও আন্তর্জাতিক স্যার। বেসিক বেসিক বিএসটিআই সরকারি স্যার। বিএসটিআই সরকারি। এসএমই সরকারি। সরকারি বিজিএমইএ বেসরকারি। আর এবিসিসিআই বেসরকারি। আর তোমরা তোমরা বললা মিডাস, বললা আবার কোথাও কোথাও লেখা আছে মাইডাস। হ্যাঁ, এটা এটা মাইডাস। মাইডাসের হচ্ছে এটা সরকারি না বেসরকারি? আঞ্চলিক স্যার, বেসরকারি। বেসরকারি। আর হ্যাঁ, আর এই যে ডব্লিউটিও তা আন্তর্জাতিক স্যার। আন্তর্জাতিক, আন্তর্জাতিক যা আন্তর্জাতিক তা বেসরকারি। তারপর হচ্ছে তাও বেসরকারি সার্ক আন্তর্জাতিক। আইএসও, আইএসও আন্তর্জাতিক, আন্তর্জাতিক। তাহলে তোমরা বাংলাদেশের প্রেক্ষাপট তোমরা নিশ্চয়ই জানো, এবং বাংলাদেশে যে সকল ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে তার মধ্যে প্রায় অধিকাংশ অর্থাৎ 80-90% ব্যবসা প্রতিষ্ঠান হচ্ছে ক্ষুদ্র মাঝারি শিল্প প্রতিষ্ঠান, তাই না? আবার 10-15% আছে যেগুলো আমাদের বৃহৎ শিল্প প্রতিষ্ঠান। 10% আমরা ধরবো, 10-15% বৃহৎ শিল্প প্রতিষ্ঠান। আচ্ছা বলো দেখি, প্রতিষ্ঠান যাই হোক না কেন, এই সেই প্রতিষ্ঠানগুলোর বলতো দেখি এই প্রতিষ্ঠানগুলো থেকে সহযোগিতা নেওয়ার কি প্রয়োজন আছে, যেগুলোর কথা আমরা আলোচনা করতে দেখলাম? জি স্যার। জি স্যার, এরা কি কোনো না কোনো ভাবে কি হেল্প নিয়ে ব্যবসা প্রতিষ্ঠান ব্যবসা কার্যক্রম পরিচালনা করে থাকে? জি স্যার। রাইট স্যার, আমরা যদি দেখি যে ক্ষুদ্র এবং মাঝারি যে সকল প্রতিষ্ঠান রয়েছে, যাদের যাদের মূলধন অল্প, মূলধন অল্প, তারপরে হচ্ছে শ্রমিক সংখ্যা অল্প, অর্থনৈতিক কর্মকাণ্ড খুব সীমিত, সে সকল প্রতিষ্ঠানগুলোকে সহায়তা করার জন্য ক্ষুদ্র মাঝারি শিল্প প্রতিষ্ঠান মানে বিসিক নামক প্রতিষ্ঠানটি কাজ করে থাকে। এরপরে বাংলাদেশে যে সকল শিল্প পণ্য উৎপাদন হয়, সেই প্রতিষ্ঠানগুলোর উৎপাদিত পণ্যের মান নির্ধারণকারী এবং নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান হচ্ছে বাংলাদেশে একমাত্র বিএসটিআই। তারপর হচ্ছে স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ, বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন, ফেডারেশন অফ বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ, মাইক্রো মাইক্রো ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্স সার্ভিসেস, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন এবং ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর স্ট্যান্ডার্ডাইজেশন। এই প্রতিষ্ঠানগুলো, কিছু কিছু প্রতিষ্ঠান দেশ সরকারি, কিছু প্রতিষ্ঠান বেসরকারি, কিছু প্রতিষ্ঠান আন্তর্জাতিক, একটি ব্যবসা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা পরিচালনা এবং নিয়ন্ত্রণ করবার জন্য আমাদের এই সরকারি বেসরকারি এবং আন্তর্জাতিক সংস্থা বা প্রতিষ্ঠান যেগুলো রয়েছে সেগুলো থেকে সহযোগিতা নিয়ে ব্যবসা কার্যক্রম পরিচালনা করতে হয়। তো এই যে এদের সহযোগিতা ছাড়া কোনো ব্যবসা প্রতিষ্ঠান সফলতা লাভ করতে পারে না, তাদের দৈনন্দিন কাজকর্ম সম্পূর্ণ করতে পারে না। তার মানে হচ্ছে একটি ব্যবসা প্রতিষ্ঠান করার চিন্তা ভাবনা, প্রতিষ্ঠা করা এবং পরবর্তী সময় পরিচালনা, নিয়ন্ত্রণ এবং টিকে থাকবার জন্য আমাদের
এই সবগুলো প্রতিষ্ঠানের কিন্তু সহযোগিতা কোনো না কোনো ভাবে অর্থাৎ প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে দরকার আছে, আছে কি না বলো তো দেখি। জি স্যার। জি স্যার। রাইট, যদি থাকে তাহলে এই যেহেতু এই থাকে তাহলে হচ্ছে আমাদের তোমরা যেমন ভবিষ্যতে যে সকল ব্যবসা প্রতিষ্ঠানের মালিক হবে অথবা প্রতিষ্ঠা করবে, ব্যবসা প্রতিষ্ঠানের সাথে জড়িত জড়িয়ে পড়বে, বাস্তবতার প্রেক্ষাপটে তোমরা দেখবে যে এই প্রতিষ্ঠানগুলো সহযোগিতা ছাড়া তুমি চলতে পারছো না। অর্থাৎ হচ্ছে ক্ষুদ্র মাঝারি শিল্প প্রতিষ্ঠান, যদি ক্ষুদ্র মাঝারি শিল্প প্রতিষ্ঠান যদি প্রতিষ্ঠা করো তাহলে সে প্রতিষ্ঠানে কোন কোন প্রতিষ্ঠান সহযোগিতা করে, তোমার ব্যাংক থেকে লোন নেওয়া লাগতে পারে, পণ্য যদি বাজারে বিক্রি করতে চাও বিএসটি থেকে তোমাকে সনদ নিতে হবে, লোগো ব্যবহার করতে হবে, তারপরে তুমি যদি গার্মেন্ট শিল্প প্রতিষ্ঠান মালিক হও তাহলে তোমাকে বিজিএম এর সদস্য হতে হবে, তা না হলে তুমি কিন্তু ওই সরকারি ভাবে কোনো সহযোগিতা পাবে না, জোটবদ্ধ হতে পারবে না, তোমার অধিকার থেকে অনেক বঞ্চিত হবে। আঞ্চলিক পর্যায়ে এবং জাতীয় পর্যায়ে যে সকল ব্যবসা প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়েছে তাদের সব ব্যবসা প্রতিষ্ঠানের হচ্ছে অধিকার আদায়ের জন্য আমাদের কিছু আঞ্চলিক জেলা ভিত্তিক, বিভাগ ভিত্তিক, জাতীয় পর্যায়ে কিছু ব্যবসা প্রতিষ্ঠান মানে সংগঠন করে উঠেছে, সেগুলোর মধ্যে হচ্ছে বিজিএমই আছে, এপিসিসিআই আছে। আবার ধরো ক্ষুদ্র ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে একেবারেই ক্ষুদ্র ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে আর্থিক অবকাঠামোগত সহায়তা দেওয়ার জন্য আমাদের অনেক বেসরকারি সংস্থা গড়ে উঠেছে, এনজিও যদি তাকাও। তারপরে আন্তর্জাতিক বাণিজ্য করার জন্য তোমাকে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন সহযোগিতা করে থাকে, সার্ক আমাদের আঞ্চলিক সংগঠন, এই সার্ক আঞ্চলিক সংগঠন কি করে এই সংগঠনের সদস্যভুক্ত দেশগুলোর মধ্যে কি করে এরা নিজেদের মধ্যে অবাধে যতটা পারা যায় একে অপরকে সহযোগিতা করে ব্যবসা প্রতিষ্ঠান ব্যবসা পরিচালনা করার সুযোগ তৈরি করে দেয়, আলোচনা করে। এরপরে আইএসও, তুমি জানো যে উৎপাদিত পণ্য বিদেশে রপ্তানি করতে চাইলে আন্তর্জাতিক মানসম্পন্ন হতে হয়, সেজন্য কি মানের পণ্য উৎপাদন করবে সেজন্য আইএসও নামক একটি সংস্থা রয়েছে, আন্তর্জাতিক সংস্থা সংগঠন, সেটার সদস্যভুক্ত হলেই বা সেই মান অনুযায়ী তোমাকে পণ্য উৎপাদন করতে হয়। তার মানে এই সবগুলো প্রতিষ্ঠানের সহযোগিতা নিয়ে তোমার ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করতে হয়। আজকে নবম অধ্যায়ে আলোচনা করব সেটা হচ্ছে ব্যবসা সহায়ক সেবা। তাহলে কোন কোন পর্যায়ে আমরা আলোচনা করব তাহলে সেটা নিয়ে আমরা একটু আলোচনা করি। দেখো এই অধ্যায় পরে তুমি জানতে পারবে ব্যবসা সহায়ক সেবা কাকে বলে, সহায়ক সেবা কত ধরনের, একটি ব্যবসা প্রতিষ্ঠানের সহায়ক সেবার গুরুত্ব কতটুকু, সেই সাথে সাথে জানবে সরকারি প্রতিষ্ঠান হিসেবে বিসিক আলোচনা হবে, এসিবি আলোচনা হবে, ইপিবি আলোচনা হবে, এবং ক্লাসে আলোচনা হয়েছে তোমাদের। আমরা যেহেতু রিভিশন আজকে আলোচনা করব, এরপরে পার্ট থ্রিতে বেসরকারি পর্যায়ে কি কি আছে, এবিসিসিআই, বিজিএমইএ, মোস্ট ইম্পর্টেন্ট দেখো ট্রিপল স্টার দিয়েছি আমি কিন্তু, ব্র্যাক, মাইডাস এবং টিএমএসএস, দেন কি আছে ক্যাট এর আধুনিক রূপ, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন সেটা জানবো, সার্ক, সাপটা এগুলো জানবো, বিমস্টেক এগুলো জানার চেষ্টা করব। তবে ব্যাপারটা হচ্ছে যে আজকে যেহেতু আমাদের মূল্যায়ন পরীক্ষার আগে শেষ ক্লাস আজকে, তাই না, কি বলো, শেষ ক্লাস না? আমি ওইভাবে আজকে সাজিয়েছি যে তোমাদেরকে এমসিকিউ কিভাবে আসবে, ঠিক আছে? তার আগে আমরা জানবো যে ব্যবসায় সহায়ক সেবা কাকে বলে, যেহেতু অধ্যায়টার নামে হচ্ছে ব্যবসায় সহায়ক সেবা। দেখো একটি ব্যবসা গঠন পরিচালনায়, গঠন ও পরিচালনায় সরকারি বেসরকারি এবং আন্তর্জাতিক বিভিন্ন প্রতিষ্ঠানের কাছ থেকে যে সেবার প্রয়োজন হয় তাকেই ব্যবসা সহায়ক সেবা বলে। আমরা বিএসটি থেকে সহায়তা নেই, আইএসও থেকে সহায়তা নেই, ব্র্যাক থেকে নেই, সার্ক থেকে নেই, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন থেকে নিয়ে থাকি, তারপর হচ্ছে এবিসিসিআই, বিজিএমইএ, বিসিক, এরকম অসংখ্য প্রতিষ্ঠান থেকে আমাকে আমাদের আমাদের ব্যবসা প্রতিষ্ঠানের মালিক হিসেবে সহায়তা নিতে হয়। তো এই সহায়তাগুলোর যেগুলো ব্যবসাকে আমাকে প্রত্যক্ষ পরোক্ষ ভাবে সহায়তা করে থাকে সেই সহায়তা গুলোকে বলা হয় ব্যবসার সহায়ক সেবা। তোমরা কি বুঝতে পারছো এটুকু? জি স্যার। রাইট, তার মানে হচ্ছে আমাদের সরকারি প্রতিষ্ঠান থেকে সহায়তা নিতে হবে। যেমন সরকারি প্রতিষ্ঠান যদি বলি আমরা, সোনালী ব্যাংক একটা সরকারি প্রতিষ্ঠান, আবার ওটা বাণিজ্যিক ব্যাংক, তার মানে বাণিজ্যিক ব্যাংক বলে সোনালী ব্যাংককেও নির্দেশ করে, ব্র্যাক ব্যাংককেও নির্দেশ করে। আবার যদি শুধু সরকারি প্রতিষ্ঠান বলো তাহলে সোনালী ব্যাংককেও নির্দেশ করে, আবার হচ্ছে বিএসটি কেও নির্দেশ করে, তাই না? ওকে, আবার যদি বেসরকারি প্রতিষ্ঠানের কথা বলো তাহলে বেসরকারি প্রতিষ্ঠানগুলো কত কি কি রয়েছে, এনজিও তো রয়েছে, নন গভর্নমেন্ট অর্গানাইজেশন তো রয়েছে, আবার এনজিও বলতে আমরা ব্র্যাক, আশা এগুলো আরো অনেক প্রতিষ্ঠান করি। আবার ধরো বেসরকারি প্রতিষ্ঠান বিজিএমইএ, বেসরকারি প্রতিষ্ঠান এফবিসিসিআই, এরকম আরো অনেক প্রতিষ্ঠান রয়েছে যেগুলো থেকে আমাদের
সহায়তা, আইএসও এগুলোতে সহায়তা নিতে হয়। আবার যদি তোমরা আন্তর্জাতিক প্রতিষ্ঠানের কথা বলো, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন থেকে তোমাকে সহায়তা নিতে হয়, সার্ক থেকে নিতে হয়, তারপর হচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে তোমাকে সাহায্য নিতে হয়, তারপর আইএসও থেকে সহায়তা নিতে হয়, এরকম অসংখ্য প্রতিষ্ঠান রয়েছে যেগুলো থেকে তোমাকে মাঝে মাঝে তোমাকে সহায়তা নিতে হয়। আমরা চেষ্টা করব আজকে প্রাথমিক কিছু আলোচনা করবার, পুরো বইয়ের পুরো চ্যাপ্টারটার একটি প্রাথমিক ধারণা আমরা নিব। ব্যবসার সহায়ক সেবার ধরন দ্বিতীয় প্রশ্ন ছিল, তো ব্যবসার সহায়ক সেবা দেখলাম, এখন ধরন আমরা আলোচনা করব, কত ধরনের। দেখো যে এই সহায়ক সেবার ধরনটাকে তিন ভাগে ভাগ করা হয়েছে, আমরা একেবারে গভীরে না গিয়ে সিম্পল কিছু আলোচনা করব। উদ্দীপনামূলক সহায়তা, সমর্থনমূলক সহায়তা, সংরক্ষণমূলক সহায়তা। অর্থাৎ ব্যবসার সহায়ক সেবার ধরন কত প্রকার বলতো দেখি, কত ধরনের? তিন ধরনের। তিন ধরনের, একটা হলো উদ্দীপনামূলক, মানে উৎসাহমূলক, অনুপ্রেরণামূলক, ঠিক আছে, মোটিভেশনাল সার্ভিস বলা হয় কাকে বলে। দেখো যে ব্যবসার একটি অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে ঝুঁকি এবং অনিশ্চয়তা। তো ঝুঁকি এবং অনিশ্চয়তা থাকবার কারণে, অর্থাৎ আর্থিক ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে, এই ভয়ে অনেক ব্যক্তির প্রচুর টাকা রয়েছে কিন্তু বিনিয়োগ করার সাহস পায় না। আবার হচ্ছে অনেক দুশ্চিন্তা, অনিশ্চয়তা ইত্যাদি কাজ করে তার মধ্যে। তো একজন ব্যক্তি হচ্ছে সে পড়াশোনা করেছে, চিন্তা ভাবনা করছে যে আমি চাকরি করব, এত টাকা বেতন পাবো, তো চাকরি করবে, চাকরি করলে বেতন পাবে, লিমিটেড একটা বেতন পাবে, সামান্য কিছু বেতন পাবে, কত পাবে? 20-30-40-50-60-70-80-90 হাজার টাকা বেতন পাবে, এর চেয়ে কত বেশি পাবে আর তুমি, তাই না? আবার তুমি 90,000 টাকার যদি চিন্তা করো যে বাপরে 90,000 তো অনেক বেশি, এই 90,000 টাকা পর্যন্ত বেতন ক্যারি করতে, অর্জন করতে তোমাকে 20 বছর চাকরি করতে হবে। এর চেয়ে একজন ব্যক্তিকে যদি আমরা বোঝাতে পারি যে চাকরি করার দরকার কি, অন্যের অধীনে থাকার দরকার কি, চাকরি সোনার হরিণ, চাকরি পাওয়ার জন্য অনেক পরিশ্রম করতে হবে, এর চেয়ে ঘুষ দিতে হবে, এটা সেটা অনেক বিষয়বস্তুগুলো রয়েছে। তোমরা জানো না যে চাকরি পাওয়ার জন্য এক একজন 10-15-20 লাখ টাকা খরচ করছে, অথচ এই 20 লাখ টাকা খরচ করে তার বেতন পায় 10-15-20-30-40 হাজার টাকা। এই 20 লাখ টাকা উঠাতে তাকে কত বছর পরিশ্রম করতে হবে, তাই না? এর চেয়ে যদি ওই ব্যক্তিকে এটাকে আমি উৎসাহিত করতে পারি যে তুমি চাকরির চেয়ে ব্যবসা উত্তম, চাকরির চেয়ে ব্যবসা উত্তম, চাকরি করো, যে ধরনের সহায়তা লাগে আমি ব্যবস্থা করে দেবো। এইভাবে যদি একজন সম্ভাব্য ব্যক্তিকে চাকরি বাদ দিয়ে আমরা ব্যবসায়ের ক্ষেত্রে উৎসাহিত করতে পারি, তার জন্য যে সেবা, এই উৎসাহ দান করার প্রক্রিয়াকে বলা হয় উদ্দীপনামূলক সেবা। তো হচ্ছে সম্ভাব্য একজন ব্যক্তিকে ব্যবসা করতে উৎসাহিত, অনুপ্রাণিত করার যে জন্য যে সেবা প্রদান করা হয়, তাই হচ্ছে আমাদের উদ্দীপনামূলক সহায়তা। কি বুঝতে পারছো? এখন তুমি শুধু, আমি যদি বোঝাতে পারি, তুমি কি শুধু শুধু ঝুঁকিটাই দেখতে পাচ্ছ, লাভটা তুমি দেখতে পাচ্ছ না? একবার লস হবে, একবার লাভ হবে, লস তোমার 10 টাকা হবে, আরেকবার তুমি 30 টাকা লাভ করবে, আলটিমেটলি 10 টাকা কাটা গেলেও আমরা 20 টাকা লাভ তোমার থাকছে। সুতরাং ঝুঁকি যত বেশি থাকবে, লাভ হওয়ার সম্ভাবনা তত থাকবে। এইভাবে আমি যদি একজন ব্যক্তিকে উৎসাহিত করতে পারি, তাহলে আমি সেটাকে বলবো আমরা উদ্দীপনামূলক সেবা। তাহলে কোন কোন প্রতিষ্ঠানগুলো তোমাকে উদ্দীপনামূলক সহায়তা দিয়ে থাকে, তোমাকে উৎসাহিত করে? দেখো, যুব উন্নয়ন অধিদপ্তর রয়েছে, এরা যুবকদেরকে যেন, যুবকরা, তারপরে যুব প্রশিক্ষণ কেন্দ্র, যুবকরা যেন বেকার বসে না থাকে, তাদেরকে কি করে, বিভিন্ন ঋণ দানের ব্যবস্থা করে থাকে, তাদেরকে প্রশিক্ষণের ব্যবস্থা করে থাকে। মহিলা যারা রয়েছে তারা সবসময় সাধারণত একটা পর্যায়ে কোণঠাসা হয়ে থাকে পুরুষ শাসিত সমাজে, তাদেরকে ঘর থেকে বেরোতে দেওয়া হয় না, তখন মহিলাদেরকে কি করা, তাদের অধিদপ্তর রয়েছে, সেখান থেকে মহিলা প্রশিক্ষণ কেন্দ্র চালু করা হয়েছে, সেখান থেকে অনেক ট্রেড চালু করে তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়। তোমরা এখন ঘরে ঘরে দেখবে যে অনেক মহিলা ঘরেই তারা তাদের অবসর সময়টুকু কাটাচ্ছে, কিভাবে, কাপড় সেলাই করে বা আরো অন্যান্য কাজ করে। তারপরে বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ এনজিও রয়েছে, এগুলো কি করে, উদ্দীপনামূলক সেবা দিয়ে থাকে। এর পাশে দেখি সমর্থনমূলক সেবা। একজন ব্যক্তিকে আমি উৎসাহিত দিয়েছি, বলছি যে তোমার চাকরিতে যে ধরনের, চাকরির চেয়ে ব্যবসা উত্তম, এখন ব্যক্তি রাজি হয়েছে, এখন এই রাজি হওয়ার পর এখন সে ব্যবসা করতে রাজি হয়েছে, এখন বাস্তবায়ন করতে চায়, তাকে তার ইচ্ছা বাসনা বা রাজি হওয়া ব্যক্তির ব্যবসাটাকে প্রতিষ্ঠা করার জন্য যে ধরনের সহায়তা করা প্রয়োজন, সেগুলোকে বলা সমর্থনমূলক সহায়তা। যেমন কি তোমার ক্ষুদ্র শিল্প প্রতিষ্ঠান যেগুলো রয়েছে, এগুলোর ঋণ প্রদান করা, প্রশিক্ষণ প্রদান করা, দক্ষ জনশক্তি গড়ে তোলা, অবকাঠামোগত উন্নয়ন করা, এগুলো আমার তো সমর্থনমূলক সহায়তার মধ্যে পড়ে, কি তাই না? তারপরে বেসিক ব্যাংক রয়েছে, ক
কর্মসংস্থান ব্যাংক রয়েছে, অর্থাৎ বেকার যে সকল লোক রয়েছে এদেরকে বিভিন্ন বিষয়ে কাজের কি বলে কাজে ইনভলভ করানোর জন্য এরা কি করে প্রশিক্ষণ দিয়ে দিয়ে থাকে, প্লাস এরা ঋণ প্রদানও করে থাকে কর্মসংস্থান ব্যাংক, ঠিক আছে। এরপরে বাণিজ্যিক ব্যাংক ঋণ প্রদান করে থাকে, এনজিও গুলো রয়েছে, গ্যাস পানি বিদ্যুৎ। আচ্ছা বলো দেখি, একজন ব্যক্তি রাজি হয়েছে, এখন তাকে একটা বিল্ডিং নির্মাণ করতে হবে না, ঘর তৈরি করতে হবে না? জি স্যার। গাড়ি ক্রয় করতে হবে না? অবশ্যই স্যার। তারপরে চলতি খরচ এবং স্থায়ী খরচ মেইনটেইনের জন্য একটা মোটা অঙ্কের অর্থ প্রয়োজন রয়েছে না? ইয়েস স্যার। রাইট। তারপরে গ্যাস পানি বিদ্যুতের সংযোগের দরকার আছে না? আছে কি না বলো। এই ঢাকা শহরে গ্যাস পানি বিদ্যুতের যে কোনো একটার অভাব হলে সেই ব্যবসা প্রতিষ্ঠান চলবে না, বন্ধ হয়ে যাবে। তার মানে তোমাকে একটা বিল্ডিং করলেই নয়, বিল্ডিং করার জন্য টাকার দরকার, কর্মসংস্থান ব্যাংক তোমাকে দিবে অথবা বাণিজ্যিক ব্যাংকগুলো দিবে। এখন তুমি সেটা প্রতিষ্ঠা করার পর তোমাকে দৌড়াতে হবে গ্যাস অফিস, দৌড়াতে হবে পানি অফিস, ওয়াসাতে দৌড়াতে হবে ডিপিডিসি বা হচ্ছে পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ডে, সেখানে যেতে হবে তোমাকে। এরা যদি গ্যাস পানি বিদ্যুতের সংযোগ দেয় তবেই তোমার ব্যবসা প্রতিষ্ঠান রান করবে। এরপরে তোমাকে সরকার থেকে তুমি কর অবকাশ পেতে চাও, হ্যাঁ কর বেশি ধার্য হয়েছে এখন, কর অবকাশ পেতে চাও, আমদানি রপ্তানি ক্ষেত্রে তোমাকে ব্যবসা করতে চাও, তাহলে কর অবকাশ চাই আমি। তাহলে এই জায়গাগুলোতে যদি সরকার হেল্প করে তাহলে তোমার ব্যবসা প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হবে, সুস্থ সুন্দরভাবে পরিচালনা হবে। এখন আসলে দেখি সংরক্ষণমূলক সহায়তা কি। প্রতিষ্ঠিত ব্যবসা প্রতিষ্ঠানগুলো প্রতিযোগিতামূলক পরিবেশে টিকে থাকবার জন্য যে ধরনের সহায়তা দরকার হয় সেগুলো হচ্ছে আমাদের সংরক্ষণমূলক সহায়তা সেবা। তোমাকে বুঝতে পারছো? জি স্যার। প্রতিষ্ঠিত ব্যবসা প্রতিষ্ঠান প্রতিযোগিতামূলক পরিবেশে টিকে থাকবার জন্য যে ধরনের সহায়তা গুলো দরকার হয় সেই সহায়তা গুলো হচ্ছে আমাদের সংরক্ষণমূলক সহায়তা। কেমন? বাংলাদেশ বিনিয়োগ বোর্ড করে, এনবিআর জাতীয় রাজস্ব বোর্ড, ন্যাশনাল বোর্ড অব রেভিনিউ, ঠিক আছে, জাতীয় রাজস্ব বোর্ড, তারপরে হচ্ছে তোমার ট্যাক্স কর ইত্যাদি সংগ্রহ করার কাজে ব্যবহৃত হয়। তারপরে বিএসটিএ, তোমার উৎপাদিত পণ্য বাজার জাত করতে চাইলে বিএসটি এর লোগো লাগবে, বিএসটি থেকে সনদ গ্রহণ করতে হবে, কারণ হচ্ছে তোমার পণ্য গায়ে বিএসটি সনদ আছে কিনা বা বিএসটি এর লোগো আছে কিনা একজন কাস্টমার বা ক্রেতা এগুলো ক্রয় করার সময় এগুলো দেখে, যে পণ্যের গায়ে লেখা থাকে না, তা বিএসটি এর লোগো লাগানো থাকে না, সিল লাগানো থাকে না, সেই পণ্য কোনো কাস্টমার ক্রয় করে না। আমি ব্যক্তিগত ভাবে যখন একটি পণ্য ক্রয় করতে যাই তখন দেখি যে বিএসটি এর লোগো লাগানো আছে কিনা, যেগুলোর গায়ে লাগানো নেই সেগুলো আমি পণ্য ক্রয় করি না, ঠিক আছে। বাংলাদেশে উৎপাদিত পণ্য, আমরা বলছি বাংলাদেশে উৎপাদিত পণ্য যেগুলো। এরপর আসছে দেখি প্যাটেন্ট। তুমি আরো একটা বলি যে বিদেশ থেকে যে সকল পণ্য বাংলাদেশের কোন আমদানি করো প্রতিষ্ঠান যেগুলো আমদানি করে এগুলো আবার এগুলোর জন্য বিএসটি এর সার্টিফিকেট লাগে, তখন দেখবে যে আমদানিকারকের নাম থাকে আবার বিএসটি এর লোগো লাগবে, সিল ওরা দিয়ে থাকে। এরপরে তোমরা জানো যে আইনগত দিক, ব্যবসার আইনগত দিক, এর মধ্যে রয়েছে আমরা কি কি পড়েছি, প্যাটেন্ট, ট্রেডমার্ক, কপিরাইট, আইএসও, বিএসটিআই, এগুলো পড়েছিলাম। এরপরে বিমা পড়েছিলাম, তাই না? বিমা থেকে তোমাকে সহায়তা নিতে হয়, প্যাটেন্ট সংগ্রহ করতে হয়, ট্রেডমার্ক, কপিরাইট, এগুলো সনদ সংগ্রহ করতে হয়। তো এগুলো আমাদের কি করতে হবে, কি করবে, এগুলো আমাদেরকে ব্যবসা প্রতিষ্ঠানকে টিকে থাকতে সহায়তা করবে। এরপরে ধরো ইপিবি, এক্সপোর্ট প্রমোশন ব্যুরো, পিসিবি, বিপিসি, হ্যাঁ, এপিসিসিআই, তারপরে বিজিএমইএ, এগুলো তোমাকে সংরক্ষণমূলক সহায়তা দিয়ে থাকবে। কারো কোনো প্রশ্ন আছে বলো এই জায়গায়? না স্যার। না স্যার। না স্যার। ওকে, বাকিদের নো স্যার। নো? আচ্ছা, রহমান আবরার কে চিনতে পারছো? রহমান আবরার কে? স্যার, রহমান আবরার হাসিন। আচ্ছা, রোল নাম্বার সামনে সেট নেই এজন্য যে আমি চিনতে পারছি না, এজন্য জিজ্ঞাসা করলাম। ওকে, নেক্সট তাহলে আমরা চলে যাই, কারো কোনো প্রশ্ন না থাকলে। বেসিক, জাস্ট তোমার প্রশ্ন আসতে পারে কি 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 প্রশ্ন আসতে পারে এই পরীক্ষার প্রস্তুতি আমরা নিচ্ছি, ঠিক আছে, যে বেসিক এর পুরো অর্থ নিচের কোনটি, বাংলাদেশ স্মল এন্ড কটেজ ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন, এর পুরো অর্থ মুখস্থ রাখতে হবে। মনে রাখবে যে শর্ট আলোচনা হচ্ছে, পুরো আলোচনা করার সুযোগ আজকে কিন্তু নেই, পুরো অধ্যায়ের নিয়ে টানার চেষ্টা করবো আর কি। বেসিক, বাংলাদেশ স্মল অ্যান্ড কটেজ ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন, এর পুরো অর্থ এটা। এখন কি কাজ করে, যে স্মল অ্যান্ড কটেজ ইন্ডাস্ট্রিজ, ক্ষুদ্র এবং কুটির শিল্প, তাহলে ক্ষুদ্র শিল্প এবং কুটির শিল্প, বুঝতে পেরেছো?
ক্ষুদ্র মাঝারি বৃহৎ, তাহলে ক্ষুদ্র শিল্প প্রতিষ্ঠানের সীমা তোমরা তো নিশ্চয়ই জানোছো। আচ্ছা, এসএমই তে আমরা আলোচনা করব। ওর নিচে যে সকল প্রতিষ্ঠানগুলো রয়েছে, এর চেয়ে কম মূলধন, কম শ্রমিক সংখ্যা রয়েছে, সেগুলো আমাদের একেবারে অতি ক্ষুদ্র বা কুটির শিল্প রয়েছে, কুটির শিল্পের মধ্যে পড়ে। তাহলে কি করে বাংলাদেশের প্রত্যেকটি জেলায় ক্ষুদ্র কুটির শিল্প প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়েছে? কেন? যে ক্ষুদ্র কুটির শিল্প সংক্রান্ত তথ্য সংগ্রহ, সরবরাহ ও উৎসাহ দান, এরূপ শিল্পের জন্য অবকাঠামো গঠন, সংস্কার ও অবকাঠামোগত সুবিধা সংরক্ষণ। অবকাঠামোগত সহায়তা কি বোঝায়? বিল্ডিং নির্মাণ করা, রাস্তাঘাট নির্মাণ করে দেয়া, তারপরে হচ্ছে যদি আমরা বলি যে যাওয়া আসার জন্য রাস্তাঘাটের মধ্যে ব্রিজ, কালভার্ট ইত্যাদিও পড়ে, এরপরে গ্যাস, পানি, বিদ্যুৎ, এগুলোও কিন্তু আমাদের অবকাঠামোগত সহায়তার মধ্যে পড়ে। তো এই গ্যাস, পানি, বিদ্যুৎ সরবরাহ করতে চাইলে গ্যাস লাইন তৈরি করা, বিদ্যুৎ লাইন তৈরি করা, পানির লাইন তৈরি করা, এগুলো অবকাঠামোগত সহায়তার মধ্যে পড়ে। তো এগুলো করে থাকবে আমাদের এই বিসিকের, বিসিক সহায়তা করে থাকে। তারপরে উৎপাদন বৃদ্ধি, রেজিস্ট্রেশন, দক্ষ উৎপাদন বৃদ্ধি, এর জন্য প্রয়োজনীয় পরামর্শ, নতুন নতুন কি কি পণ্য তৈরি করা যায়, এগুলোর জন্য প্রয়োজনীয় পরামর্শ দিয়ে থাকে বিসিক। আবার নতুন যে সকল ক্ষুদ্র শিল্প প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয় তাদের রেজিস্ট্রেশন ব্যবস্থা করে থাকে। ওই সকল প্রতিষ্ঠানের উৎপাদন বাড়ানোর জন্য, দক্ষ জনবল গঠন করার জন্য আমাদের এই বিসিক অনেক অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কারণ বিসিক এর আন্ডারে অনেক সময় প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করা হয়। ঠিক আছে, বুঝতে পারছো? জি স্যার। ওকে, নেক্সট, তাহলে তার প্রশ্ন আছে এখানে বিসিক নিয়ে? আমাদের ছোট্ট যে যেমন প্রশ্ন, জাস্ট এমসিকিউ টাইপের প্রশ্ন খুঁজে খুঁজে বের করতে হবে, কেমন প্রশ্ন হতে পারে। ওকে, এরপর আসো দেখি এসএমই, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় এই অধ্যায়ের, অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখান থেকে দেখো কতগুলো এমসিকিউ হওয়ার সম্ভাবনা আছে। তোমাকে প্রশ্ন করা হবে এসএমই কি, কাকে বলে? এসএমই একটি সরকারি প্রতিষ্ঠান। বিদেশ, তোমরা জানো যে উন্নয়নশীল এবং অনুন্নত যে সকল দেশ রয়েছে, সেই সকল দেশের ক্ষুদ্র এবং মাঝারি যে সকল প্রতিষ্ঠান রয়েছে, এই প্রতিষ্ঠানগুলোর আর্থিক সহায়তা, স্বল্প সুদে ঋণ প্রদান অথবা ঋণমুক্ত, সুদমুক্ত ঋণ প্রদান এবং বিভিন্ন প্রশিক্ষণ, অবকাঠামোগত সহায়তা ইত্যাদি করার জন্য উন্নত এবং ধনী দেশ যেগুলো রয়েছে, একটা বলো দেখি উন্নত দেশের নাম বলো তো একটা। স্যার ভিয়েতনাম, আমেরিকা স্যার, আমেরিকা, কানাডা স্যার, কানাডা, আর জাপান, চায়না, এগুলো বলা যাবে? জাপান, চায়না যাবে স্যার? রাইট, তো হয় না স্যার। আচ্ছা, যাই হোক, কিন্তু আমাদের চেয়ে অত্যন্ত শক্তিশালী ওদের অর্থনৈতিক অবস্থা। আর বাংলাদেশের মাথাপিছু আয় হচ্ছে ১৯০০ কত জন ডলার, আমি ভুলে গিয়েছি, ধরো ১৯০০ প্লাস ডলার। ভিয়েতনামের ২২,০০০, আমরা ২,০০০ রিলিজ করতে পারিনি। জাপানের দেখো তুমি কত কত হাজার ডলার। তাহলে ওরা কি করে, এই সকল দাতা এবং যে সকল সংস্থা রয়েছে, এগুলো আমাদের ক্ষুদ্র এবং না ওই যে উন্নয়নশীল দেশ যেগুলো রয়েছে বা নিম্ন মধ্যমায়ের দেশ যেগুলো রয়েছে, এগুলো এই সকল প্রতিষ্ঠানের, ক্ষুদ্র মাঝারি যে সকল প্রতিষ্ঠান রয়েছে, এগুলো প্রতিষ্ঠানগুলোকে স্ট্রং করবার জন্য আর্থিক এবং অবকাঠামোগত সহায়তা করার জন্য ওরা আর্থিক অনুদান দিয়ে থাকে, আর্থিক অনুদান দিয়ে থাকে, সহায়তা করে থাকে। তোমরা পত্র পত্রিকায় দেখো না যে অমুক দেশ এত হাজার কোটি টাকা বরাদ্দ অনুদান দিয়েছে। জি স্যার, রাইট, শুনেছো? তাহলে এই যে এদের এই এই টাকাগুলো যখন বিদেশ থেকে আসে, এগুলো যেন মিস ইউজ না হয়, এই জন্য সরকার হচ্ছে একটা ফাউন্ডেশন তৈরি করেছে, সেটা নাম হচ্ছে এসএমই ফাউন্ডেশন। তো এসএমই হচ্ছে শিল্প মন্ত্রণালয়ের অধীনে একটি প্রতিষ্ঠান। তাহলে প্রশ্ন করবে এসএমই কোন মন্ত্রণালয়ের অধীন বলো তো দেখি। শিল্প মন্ত্রণালয়ের অধীন, শিল্প মন্ত্রণালয়ের অধীন, রাইট। এই শিল্পনীতি কত আমাদের? ২০১৬। এখন এই যেহেতু ক্ষুদ্র মাঝারি, স্মল এন্ড মিডিয়াম এন্টারপ্রাইজ, স্মল ক্ষুদ্র শিল্প এবং মাঝারি শিল্প, দেখো দুই ধরনের, একটা উৎপাদন ধর্মী আর একটা সেবা ধর্মী। উৎপাদন ধর্মী প্রতিষ্ঠানের ক্ষেত্রে ৩১ জন থেকে ১২০ জন লোক লাগবে, শ্রমিক লাগবে, এবং মূলধন লাগবে ৭৫ লক্ষ থেকে ১৫ কোটি টাকা। ঠিক সেবা ধর, যদি ক্ষুদ্র শিল্প সেবা ধর্মী হয় তাহলে কম লোক লাগে, কম টাকা লাগে, ১৬ জন থেকে ৫০ জন এবং ১০ লক্ষ টাকা থেকে ২ লক্ষ টাকা যদি থাকে তাহলে সেই প্রতিষ্ঠানকে আমরা ক্ষুদ্র শিল্প প্রতিষ্ঠান বলবো। হ্যাঁ, তবে এখানে অবশ্যই ভূমি এবং দালান কোঠা বাদে যে খরচ হয়েছে সেগুলো বাদ দিই, এর আওতামুক্ত থাকবে। এরপর হচ্ছে মাঝারি শিল্প, ভূমি এবং দালান কোঠা বাদে যদি উৎপাদন ধর্মী প্রতিষ্ঠান হয় তাহলে সেখানে যদি ১২১ জন থেকে ৩০০ জন হয় এবং ১৫ কোটির অধিক টাকা থেকে ৫০ কোটি টাকা হয় তাহলে আমরা উৎপাদন ধর্মী মাঝারি শিল্প প্রতিষ্ঠান বলবো। আর যদি সেবা ধর্মী প্রতিষ্ঠান হয় তাহলে লোক সংখ্যা আরো কম লাগবে, ৫১ জন থেকে ১২০ জন এবং মূলধন লাগবে ২ কোটির অধিক থেকে ১৫ কোটি টাকা।
এই বৈশিষ্ট্য হচ্ছে আমাদের এসএমই ফাউন্ডেশনের বৈশিষ্ট্য। এখান থেকে কতগুলো প্রশ্ন তোমাকে প্রশ্ন করবে, সেবাধর্মী ক্ষুদ্র শিল্প প্রতিষ্ঠানের শ্রমিক সংখ্যা কত, সেবাধর্মী ক্ষুদ্র শিল্প প্রতিষ্ঠানের মূলধনের পরিমাণ কত, উৎপাদন ধর্মী মাঝারি শিল্প প্রতিষ্ঠানের শ্রমিক সংখ্যা কত, মূলধনের পরিমাণ কত বা সর্বোচ্চ মূলধন কত, এরকম অসংখ্য প্রশ্ন করতে পারে। আবার এই এসএমই কোন মন্ত্রণালয়ের অধীন, এসএমই এর পুরো মিনিং কি, এগুলো প্রশ্ন করতে পারে। পারবে না? জি স্যার। জি স্যার। ওকে, পড়তে গেলে ফুললি পেতে চাই, পড়তে চাইলে যায়, শুনতে পাচ্ছ? তাহলে তোমাদেরকে ভালো করে পড়তে হবে। নেক্সট, তাহলে এই যে এসএমই ফাউন্ডেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যে ব্যবসা প্রকল্পের ধরন অনুযায়ী লোনের পরিমাণ সর্বনিম্ন 50,000 টাকা থেকে 10 লক্ষ টাকা পর্যন্ত ঋণ মঞ্জুর করে থাকে। 50,000 টাকা থেকে 10 লক্ষ টাকা পর্যন্ত ঋণ মঞ্জুর করে থাকে। প্রকল্প যেমন তেমন ঋণ মঞ্জুর। প্রকল্প ছোট মূল প্রকল্প যদি হয় 50,000 টাকা, যদি বড় হয় তাহলে তার চেয়ে বেশি দিবে। এখন এসএমই ঋণ যে বরাদ্দ করবে, এই মোট বরাদ্দের প্রায় 15% নারী উদ্যোক্তাদের জন্য বিতরণের নির্দেশ রয়েছে। এসএমই ফাউন্ডেশনের ক্ষেত্রে একটা শর্ত হচ্ছে যে সকল নারী উদ্যোক্তা রয়েছে, এই নারী উদ্যোক্তাদেরকে আমরা উৎসাহিত করার জন্য এরা 15% বাধ্যতামূলক ভাবে এরা ঋণ বরাদ্দের নির্দেশ দিয়েছে। এখন কিছু শর্ত রয়েছে, নাবালক, পাগল, দেউলিয়া, এরা কি এসএমই লোন পেতে পারে? পাবে? নো স্যার। বিদেশি নাগরিক লোন পাবে? বিদেশি নাগরিক? নো স্যার। এবং যেহেতু এটি বিদেশি দাতা সংস্থাদের টাকা এবং সরকার একটা ফাউন্ডেশন তৈরি করে অর্থ বরাদ্দ করছে, এজন্য এখানে যে সকল লোক দক্ষ, অভিজ্ঞ, অভিজ্ঞতার ক্ষেত্রে 2 বছর শর্ত দেওয়া হয়েছে যে 2 বছরের অভিজ্ঞতা থাকবে এবং বাংলাদেশে নাগরিক হতে হবে, এমন ব্যক্তিরাই আমরা এসএমই লোন পাওয়ার জন্য আবেদন করতে পারবে। যারা ঋণ খেলাপি, দেউলিয়া, পাগল, উন্মাদ, এমন ব্যক্তি লোন পাবে না। এবং এসএমই লোন পেতে চাইলে সুস্থ, শিক্ষিত উদ্যোক্তা, যারা উদ্যোক্তা হিসেবে প্রতিশ্রুতিশীল, এই সকল ব্যক্তিদেরকে গুরুত্ব দেওয়া হয় বেশি। বুঝতে পারছো? এটুকু প্রশ্ন। জি স্যার। হ্যাঁ, প্রশ্ন হতে পারে এসএমই লোনের কত % নারী উদ্যোক্তাদের জন্য বরাদ্দ, কত থেকে বয়স সীমা কত রাখা হয়েছে, তারপর হচ্ছে কত বছরের অভিজ্ঞতা লাগবে, তারপরে লোনের পরিমাণ কত থেকে কত, এরকম প্রশ্ন তোমাদের করতে পারে। হ্যাঁ বলো, কে প্রশ্নটা করেছো? স্যার আমি। স্যার বলো। স্যার সৃজনশীলে জ্ঞানমূলক প্রশ্নতে যদি বলে যে এসএমই কি, তাহলে কি ফুল মিনিংটা লিখব? হ্যাঁ, এসএমই ফুল মিনিং লিখবে। ক নম্বরের প্রশ্ন যদি এরকম আসে তাহলে এসএমই তোমরা লিখবে পুরো মিনিং, অর্থটা লিখবে ফুল মিনিং। ঠিক আছে? জি স্যার। পুরো অর্থ লিখে তোমরা যদি সংজ্ঞা লিখতে চাও আরো বেটার। নেক্সট আমরা দেখব ব্র্যাক। তোমরা ব্র্যাকের নাম নিশ্চয়ই শুনেছো, মাইডাস, টিএমএসএস। Yes sir. Right. জি স্যার। কি প্রশ্ন হতে পারে? ব্র্যাকের পুরো অর্থ কি, কত সালে প্রতিষ্ঠিত হয়েছে, কে প্রতিষ্ঠা করেন, মাইডাস এর পুরো মিনিং কি, কত সালে প্রতিষ্ঠিত হয়েছে, টিএমএসএস এর পুরো অর্থ কি, কে প্রতিষ্ঠা করেন, কত সালে প্রতিষ্ঠিত হয়েছে, কোথায় প্রতিষ্ঠিত হয়েছে, এরকম প্রশ্ন হতে পারে না? বলো তো দেখি। পারে স্যার। হ্যাঁ, পারবে কি তোমরা? জি স্যার। পারবে? দেখো, এই যে একটা আমি ইউটিউব থেকে কি বলে গুগল থেকে নিয়েছি, 2013 সাল পর্যন্ত এই টিএমএসএস এর আন্ডারে 18,000 লোক কাজ করেছে, 18,000 শ্রমিক কর্মচারী কাজ করেছে এবং 18,000 লোকদেরকে সহায়তা করেছে ওরা। 18,000 এমপ্লয়ি, 18,000 এমপ্লয়ি রয়েছে এদের 2013 সাল পর্যন্ত। তাহলে আজকে আরো 7 বছর অতিক্রান্ত হয়েছে, এই 7 বছরে তাহলে তাদের এমপ্লয়ির সংখ্যা কত হয়েছে, তাই না? প্রত্যেকটি জেলা উপজেলায় এরা কাজ করছে। নেক্সট হচ্ছে ইপিবি। তোমরা জানো যে একেবারেই রপ্তানিমুখী প্রতিষ্ঠান একটি, সেটা হচ্ছে এক্সপোর্ট প্রমোশন ব্যুরো। অর্থাৎ বাংলাদেশে যে সকল শিল্প প্রতিষ্ঠানে পণ্য উৎপাদন হয়, এই পণ্যগুলো যদি বিদেশে রপ্তানি করতে চাও, তো বিদেশে রপ্তানির ক্ষেত্রে বিদেশের বাজার তৈরি করা, অনেক সময় বিভিন্ন আন্তর্জাতিক বাণিজ্য অংশগ্রহণ করা, ক্রেতা তৈরি করা, বিভিন্ন দেশের সাথে যোগাযোগ রাখা, অন্যান্য প্রতিষ্ঠানের সাথে চুক্তি করা, এই কাজগুলো আমাদের এক্সপোর্ট প্রমোশন ব্যুরো নামক সরকারি প্রতিষ্ঠান রয়েছে, প্রতিষ্ঠানটি করে থাকে। কার কোনো প্রশ্ন আছে এখানে? ইপিবি? না স্যার। এটি কোন মন্ত্রণালয়ের অধীন? অধীন বাণিজ্য মন্ত্রণালয়। রাইট, বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন। যেহেতু এক্সপোর্ট প্রমোশন, তাহলে এক্সপোর্ট মানে হচ্ছে রপ্তানি করা, আমদানি রপ্তানি আমাদের বাণিজ্যের মধ্যে পড়ে, সুতরাং বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন এটা। এখন আসলে কি বিজিএমই বাংলাদেশের হচ্ছে গার্মেন্টস সেক্টরটা হচ্ছে সবচেয়ে একটা সম্ভাবনাময় খাত এবং এখান থেকে বাংলাদেশ সরকার বর্তমানে বাংলাদেশ প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করছে। তো এই খাতটাকে স্ট্রং করার জন্য শিল্প প্রতিষ্ঠানগুলোর মালিক এবং রপ্তানিকারক যারা রয়েছে তাদের হচ্ছে অধিকার প্রতিষ্ঠা করবার জন্য বিভিন্ন দিক থেকে সহায়তা করার জন্য বিজিএ নামক একটি সংগঠন গড়ে তোলা হয়েছে।
যার পুরো অর্থ হচ্ছে বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স এন্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন। এটা পুরো অর্থ মুখস্থ রাখতে হবে, স্পেলিং জানতে হবে। এটি 1977 সালে মাত্র 19 জন উৎপাদনকারী এবং রপ্তানিকারক, উৎপাদনকারী এবং রপ্তানিকারক নিয়ে গঠিত হয়েছে, উৎপাদনকারী এবং রপ্তানিকারক নিয়ে গঠিত হয়েছে। বর্তমানে বাংলাদেশের যতগুলো গার্মেন্টস সেক্টর রয়েছে, ফ্যাক্টরি রয়েছে, তাদের সবগুলোর মালিক প্রায় বিজিএম এর সদস্য। তো এরপরে রয়েছে এটি আমাদের বেসরকারি সংগঠন, তারপর হচ্ছে এবিসিসিআই। এই যে দেখো করোনাকালীন সময় বিভিন্ন গার্মেন্টস থেকে গার্মেন্টস শ্রমিকদেরকে ছাঁটাই করা হচ্ছে, অথবা বেতন কম দেওয়া হচ্ছে, অথবা বেতন যথাসময় পরিশোধ করছে না, এইগুলোর জন্য তারপরে হচ্ছে বিজিএমই কাজ করছে, যথাযথভাবে তদারকি করছে, আবার সরকার থেকে প্রাপ্ত সহায়তার জন্য সঠিকভাবে বন্টন হয় সেজন্য বিজিএমই কাজ করছে। এবিসিসিআই এরকম হবে। ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন দেখো কত, এর পূর্ব নাম ছিল গ্যাট, 1948 সালে প্রতিষ্ঠিত হয়েছে, এটা আবার পরে নামকরণ করা হয়েছে 1995 সালে WTO, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। এটির বর্তমানে সদস্য সংখ্যা 164টি, সদর দপ্তর হচ্ছে জেনেভা, সুইজারল্যান্ডের একটি জেনেভা শহর। এখন ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন আন্তর্জাতিক বাণিজ্যে কি কাজ করে এগুলো তোমাদেরকে জানতে হবে। এরপরে ধরো বিমস্টেক, এর বর্তমান সদস্য সংখ্যা কতটি বলতো দেখি, বিমস্টেক 7টি, এবং এর সদর দপ্তর কোথায়, ঢাকা, রাইট? এটা কিন্তু আন্তর্জাতিক একটি সংগঠন, বিমস্টেক সদর দপ্তর ঢাকা। তাহলে পুরো অর্থ হচ্ছে বিও বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টরাল টেকনিক্যাল ইকোনমিক কোঅপারেশন, ঠিক আছে? এখন কথা হচ্ছে যে যেহেতু পরীক্ষা তোমাদের 19 তারিখ থেকে শুরু হতে যাচ্ছে, একটা অধ্যায় পুরো 40 মিনিটের ক্লাসে শেষ করা যায় না, তাহলে তোমাদের আন্তরিকতা থাকতে হবে, বাসায় ভালো করে পড়তে হবে, ঠিক আছে? তোমাদের সবগুলো লেকচার কোনো অংশে যদি তোমরা না বুঝতে পারো আমাকে জানাবে যেকোনো ভাবে, আর যদি মনে করো ইউটিউব থেকে তোমরা নিতে পারবে, সমস্ত লেকচার গুলো আপলোড দেওয়া আছে, তোমরা সেখান থেকেই এই লেকচার গুলো দেখবে, অন্তত পক্ষে ব্যাখ্যা গুলো সেখানে পাবে। তো সেকেন্ড পেপারের লেকচার গুলো আছে, হ্যাঁ সেকেন্ড পেপারের লেকচার দেওয়া আছে একদম প্রথমের দিকে। ওই ওইভাবে সার্চ দিবে হ্যাশ বোম টু, কোন স্পেস দিবে না, BOM 2 চ্যাপ্টার 1 পার্ট 1 পার্ট 2 পার্ট 3, যেটা চাও যে পার্ট চাও সেই পার্ট পাবে, কি ঠিক আছে? জি স্যার। আচ্ছা কার কোনো প্রশ্ন আছে এই জায়গায়, কার কোনো প্রশ্ন আছে? আচ্ছা সবাই কি আমরা, আমি কি দেখতে পাচ্ছি না তো শুধু, আচ্ছা গুড, নাভিদ কোনো প্রশ্ন আছে, রাতুল প্রশ্ন আছে, জিয়াদ না স্যার, আমি একটু তাহলে প্রেজেন্টটা নিয়ে নেই। ওকে স্যার নিন, অবশ্যই স্যার আমরা আছি স্যার। হ্যাঁ হ্যাঁ, জাস্ট এ মিনিট, সবাইকে দেখতে পাচ্ছি না তো, প্রেজেন্টটা নেব কামনে, ও এক সেকেন্ড স্যার, পেজ দেখাবো স্যার। হ্যাঁ স্যার, আমারটা স্যার নোট করে নিয়েন স্যার। এরপরে হচ্ছে ওকে নাও হয়েছে, আমারটা নিয়েছেন? হ্যাঁ দাঁড়াও একটু, হ্যাঁ হ্যাঁ তোমার চুল বড় বড় দেখা যাচ্ছে। আচ্ছা টাইম টাইম তো শেষ, টাইম শেষ, আমরাও শেষ স্যার।